নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তারপরে রাশিপাতে আমরা মোটামুটি ভালোই আছি। বাবাও শারীরিকভাবে বেশ সুস্থ, আর কিছুটা হলেও স্বাভাবিক জীবনে চলে আসছে আর কি। নিজেকে সবসময় তো কাজের মধ্যে ব্যস্ত রাখে, সারাদিন যখন ভালো লাগে কাজ করে, একটু খারাপ লাগলে আবার রেস্ট নেই। আর কয়েকদিন ধরে আকাশের পরিস্থিতি মেঘলা, কিন্তু বৃষ্টি হয় না। আজকে একই রকম, সারা আকাশে মেঘ আছে, যেটাকে বলে আমাদের বাংলাতে সাত কন্যা যায় আর কি। আজকে বোধ হয় তার তিন কন্যা যাইতেছে। অন্য সব বছর এমন সময় প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এবছর সেরকম কিছু দেখতেছে না। যাই হোক, আজকে আবার আমার একাদশী করতে হবে। বাবাও থাকতে চাইছিল, বাবাকে না করছে, কারণ এই বসে তার না খেয়ে থাকা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতি হবে। তো আমি একাই থাকবো বাড়িতে একাদশী। আজকে তার তো আমার রান্নাবান্না নাই, বাড়িতে যা দুর্বাড়ি টুকি রেখে কাজ করবো আর কি। তারপর আমাদের পাশে থাকেন, দেখেন আকাশটার কি মেঘলা অবস্থা। বাতাস আছে প্রচুর, কিন্তু কেমন মনে হবে এত বাতাসের মধ্যে একটা গরম গরম ভাব, শরীরে মনে হয় ঘাম ঘামে এরকম একটা অবস্থা। তো সকালে বেরিয়েছি কটা সবজি তুলবো, কারণ দুদিন ধরে সবজি তোলা হয় না। তো আজকে যদি সবজিগুলো না তুলি তাহলে আর ওগুলো খাওয়ার মতো অবস্থা থাকবে না, বুড়া হয়ে যাবে। কটা সবজি নিয়ে আসি, দেখি কিছু পাওয়া যাবে আর কি সবজি। তো ওই পাশে যে ওই যে পাট পাট খেত আছে, পাট খেতের দক্ষিণ পাশে দন্দল বোনা ছিল, ওখান থেকে কিছু দন্দল দেখি কাটি আজকে। এর আগে দুই দিন না তিন দিন বিক্রি করছি, এখন তো সবজির দাম কম, খাওয়া দাওয়ার পরে যা বেশি হয় যা আসে আর কি দোকানে দিয়ে আসি। এখন দন্দল তুলবো আর কি। গাছগুলো ওইদিকে যাচ্ছে, পাট ক্ষেতের ভিতরে দেখা যায় আমার দন্দল বসছে। সুন্দর ভিতরে দেখতে হবে আছে কিনা, তখন জামাটি রস তুলতে আর কি। ভেন্ডি গতকালকে তুলি নাই, আজকে একটু বড় বড় হয়ে গেছে সাইজে। বাবার ওই যে দুইটা বানানো হয়ে গেছে, এখন বানিয়ে দিছে কাবাডি। এই কাবাডি দিয়ে দুই পাশে চাপা দেবে, বান দেবে দুইটা কাত করে, মাঝখানে পলিথিন থাকবে। ওই লম্বা জাতীয় কাগজ আছে, একটু রঙিন কাগজ নিয়ে আসবো আর কি, ওটা মাঝখানে দিয়ে দুইটা দিয়ে চাপা দেবে, ওই এই জন্য কাবাডি বানিয়ে দিছে। আমি আবার ওই যে পাট খাতে যেটুকু করছিল সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি নাই, তো
অল্প কিছু রয়েছে, ওই পাট ক্ষেতের আগাছাগুলো বাছাই করে আসছি। বাবার জন্য ভাত রান্না করছি। আমার তারপর আজকে একাদশী। রোশন কাকা আজকে কিন্তু ইয়ে যাবো সন্ধ্যার আগে আগে সিঙ্গুরি, ঠিক আছে? আজকে বাবা একাই খেতেছে, কাকা খেয়ে নেন, খাইছেন? আমি আবার আজকে নির্জল একাদশী। আমার মনে আছে যে নতুন জল যখন আইসে আমাকে দক্ষিণে পালা নেই বসছেন, শিং মাছ আর আছে মাগুর মাছ কিলবিল কিলবিল করছে, টাকি মাছ। আষাঢ় মাস আইলে করছে কি আল্লা দিয়ে গুড়া মাছ মারছে, মানে গল্প করে আলো দিয়ে আলো ধরিয়ে মারছে। উপর আসতেছে ঘোরার জন্য বেড়াইতে, এটা কার পক্ষে পলাশের? কামড় টামড় দেয়নি খাবার? হ্যাঁ খুব সুন্দর, দেশি না এটা, তাই না? ইলা বসো, খুব সুন্দর সবুজ, না দেখি কালকে তো যাবো আর কি, কালকে যে ওর পিতার বাপা একটা কথা আছে, এটা তো এই বড় হবে না এটুকু, তাই না? তাহলে আর একটু বড় হবে, আর এমনি হবে না যদি স্বাস্থ্য টাস্থ্য দিয়ে আর একটু ই হয় এরকমই, আর একটু স্বাস্থ্য বাড়তে পারে, লুম টুমা একটু বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে যতটুকু দেখা যাবে মানে হাই কেটে যতটুকু আরো বাড়বে না। আপনি শুয়ে থাকলে আপনার পাশে এদিক দিয়ে গা ঘেসে শুয়ে থাকবে, এমনি আসে না যে একজন দেখবে ঘেউ ঘেউ করবো ওই টাইপের।
খাদ্য ওরা করে তো আনছি, বাচ্চা মানে 3 মাস বয়সে আনছি, ওরা ওখানে মাংসই বেশি খাওয়াইছে, তারপরে মাছ মাছ খাওয়াইছে, কিন্তু আমার এখানে আসার পর থেকে ডিম দিয়ে ডিম আর মাংস দিয়ে বেশি খাওয়ায়, মুরগির মাংস খায়, সাথে ভাত মা খাইয়ে দিতে হয় সিদ্ধ। বসা 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 গৌতম না তোমাকে বসা কোনো দেখতে খুব সুন্দর। আমি আজকে একাদশী, না থাকলে তাই, না থাকলে তো নাই, থাকলে যেটা নিয়ম আছে তো গৌতম আজকে যাই সন্ধ্যার আগে আগে সিঙ্গুরি যাই, রাস্তার ব্যাপারে বলছে দেখা করার জন্য বলছে না হয় তাহলে এদিক দিয়ে, আর ওদিক দিয়ে যদি সম্ভব হয় তাহলে এদিক দিয়ে তো আমাদের জন্য সুবিধা, রিক্সা অথবা ভ্যান বা একটা প্রাইভেট কার নিয়ে আসা গেল, আমি নিজে সাফার করছি, একজন অসুস্থ হয়ে গেলে বা একজন কোন কারণে নেওয়া বা আনা এটা একটা খুবই খুবই কষ্ট।
খুব খুব শান্ত তাই না? ওই অন্য কুকুরগুলো এই করে নি খাবার তার সমস্যা করে বকা দিলে পরে মন করুন তাকানো মনে হয় যাওয়া হয়, বকা দেওয়া যায় না, বকা দিলে পরে চুপ করে ঘানি করে এমন এক জায়গায় বসে থাকবো কি করা হয়েছে। মানে কথা বলে মানে এটা একটা ট্র্যাপে ফেলাই আনছি একজনের কাছে খুলনা থেকে 5,000 টাকা, ও চাইছিল 12,000 টাকা, কিন্তু আমি ওরে মানে অনেক বইলে কইয়া যে এই কি করে 5,000 টাকা ওরে দিছি। ও ওরে আন্টি বানাইছে, এই বানাইছে, সেই বানাইছে, তারপরে বইলে কইয়া একজন কবুতর কিনছিল শুনছিলাম খুব দামি, আমার ওইখানে এখনো আছে 30,000 টাকা দামের কবুতর আছে। 30,000 এখন ঢাকা শহরে এখন বেশি চলতেছে হলো বিড়াল, পার্সিয়ান ক্যাট গুলো যেগুলো আছে ইউজ, দেশি বিড়ালও চলে কিন্তু পার্সিয়ান ক্যাটটা সবচেয়ে বেশি চলে। 20,000 টাকা হলে একটা বিড়াল পাওয়া যায়, 15,000 থেকে 20,000 টাকা। এগুলো কুকুর 16,000-17,000 টাকার নিচে আসবে না, কাটা গুনে বিক্রি করতেছে বা বিভিন্ন বিড়াল। এই যে কুলে রয়েছে আছে না একটু নেমে যায় কোনো নাই যেদিকে অনেকদিন তো হয়ে গেল কোনো ভাবেই তো কোনো কিছু হচ্ছে না। দুটা মনে পাকছে মিতা, এই দুটো নিয়ে যাওয়া যাওয়ার সময় কালকে বাড়ছিল পাকছে নিয়ে যাও, আমি খাওয়ার মানুষ নাই, আমি কাঁঠাল তখন পছন্দ করি। খাওয়া তাহলে নিয়ে যেতে পারো, আমি চাইতেছি যে এটা নিয়ে ভিডিও মধ্যে
কোথায় যাবে? তো আপনারা আমাদের পরিবারের সবার সাথে একটু পরিচয় করে দেই। দাদার ভিডিও তো সবসময় দেখেনি, সুমনদার ভিডিও। এই যে এখানে মিতা আছে, অঞ্জু আছে, বর্ধা আছে, অঙ্কন আছে, অপু আছে। দাদাদের বাড়িতে আসছিলাম ঘুরতে, খুব ভালো লাগলো। দাদা খুব ভালো মানুষ, সবসময় পরোপকারী, এবং আজকে একটা রাস্তার ব্যাপারে উদ্যোগ নিছে, সেই জন্যই আসতে বলছিল। আসলাম, বিকালে যাবো আমরা, আপনারাও সকলে পাশে থাকবেন যাতে আমাদের রাস্তাটা হয়। আমরা চেষ্টা করব দাদার উদ্যোগে সবাই মিলে, আর দাদার ভিডিওগুলো আপনারা দেখবেন। এই বাড়িটা একসময় অনেক জাকজমাট ছিল, এখন তো শুধু দাদা আর এই যে দুইজনেই থাকে। ঠিক আছে, আছে, হ্যাঁ, আসলাম, খুব ভালো লাগলো। আপনারা সকলে পাশে থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। দুটাই পাকা, হ্যাঁ, দুটাই পাকা। কাঁঠাল ছোটো আছে, একা গায়ে খাওয়া যায় একবারে। আমি আসতেছি একটু পরে। আমাদের ফাঁকা বাড়িতে অপু, গৌতম, অপুর ওয়াইফ, গৌতমের ওয়াইফ, এদেরকে তো চিনে নি। তাছাড়া আসলে ওদের পিস্তিত ভাই, পিস্তিত দাদা পলাশ, পলাশের ওয়াইফ, ওদের ছেলে মানে ওদের পলাশের দুই মেয়ে, আর সবাই আসলে ওদের ফ্যামিলির। বেশ কিছু সময় কাটিয়ে গেল, খুব ভালো লাগলো সময়টুকু আপনাদের সাথে শেয়ার করতে পেরে। নিজেদের নিজের কাছে খুব ভালো লাগতেছে। তারপরে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আর আমাদের পাশে থাকেন।